এটা শুধুমাত্র একটা সিনেমা, বানানো অভিনয়, বাস্তবতার সাথে কোনো মিল নেই। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ওয়েলকাম দ্য নিউ জেনারেশন, নিউ ডিরেক্টর, অ্যাক্টর, প্রডিউসার, অল অফ ডিপার্টমেন্ট ইন বেঙ্গল ইন্ডাস্ট্রি, মিস্টার আর ডি পঞ্জা। হাই স্যার, স্যার আমার নাম রাজ, বহু দূর থেকে এসেছি আমি। স্যার স্যার আপনার সঙ্গে দেখা করার অনেক ইচ্ছে স্যার, অনেক ইচ্ছে। হ্যাঁ বলো, কী দরকার আমার অফিসে? স্যার 3 বছর ধরে আপনার আমি ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, আপনার ওই পেজেও আমি অনেক দূর, ইনস্টাগ্রামে অনেক স্যার আপনাকে ফলো করেছি, অনেকবার মেসেজ করেছি, তবুও স্যার আপনি কোনো কথা বললেননি। স্যার অনেক ইচ্ছে স্যার আমার, আমি স্যার সিনেমাতে একটা কাজ করার। স্যার স্যার একটা চান্স, শুধুমাত্র একটা চান্স দিয়ে দেখুন স্যার। যে কোনো অভিনয় আপনি বলবেন স্যার, আমি সব অভিনয় করতে রাজি আছি স্যার। ফাইটিং, ডান্সিং, কান্না অভিনয়, হাসির অভিনয় স্যার, যে কোনো একটা ছোটো মোটো একটা স্যার, আমি সিনেমাতে একটা কাজ করতে চাই স্যার। প্লিজ রিকোয়েস্ট স্যার আপনার কাছে। স্যার আপনি আমার ফেভারিট ডিরেক্টর, আমি ছোটোবেলা থেকে স্যার আমি আপনার সিনেমা দেখে এসেছি স্যার। আপনার সিনেমাতে খুব ভালো লাগে আপনার সিনেমাগুলো স্যার, বিশেষ করে আপনার সিনেমার A to Z আমার নাম মুখস্থ। কোন সিনেমাটা কত সালে মুক্তি পেয়েছে, কোন সিনেমাটা আপনি মিউজিক ডিরেক্টরকে, কোন সিনেমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে, স্যার সব আমার মুখস্থ স্যার। স্যার আমি আপনার অনেক অনেক বড় ফ্যান স্যার। স্যার অনেক কষ্টে এসেছি, দেখা করতে এসেছি আপনার এই আপনার প্রোডাকশানে স্যার, আপনার প্রোডাকশানে আপনাকে একটা স্যার কাজ দিন আমাকে। এগুলো অনেকেই বলে, তুমি যেরকম বলছো এরকম অনেক আছে, এরকম লোক অনেকেই আছে, অনেক আছে যারা এরকম সব সময় বলে। হ্যাঁ, পৃথিবীতে যারা জন্মায় এখন বর্তমানে যে কথা বলছি, 95% তারা সিনেমা করবে, হিরো হবে, হ্যান হবে, ত্যান হবে নিয়েই জন্মায়। এবং তারা সোশ্যাল মিডিয়াতে আমার কিংবা আমার ফেস টু ফেস অনেকেই আছে যারা আমার সঙ্গে দেখা করার জন্য পাগল হয়ে যাবে। ওকে স্যার, ক্যামেরার সামনে কিংবা ক্যামেরার পিছনে যে কোনো একটা কাজ দিন আমাকে স্যার, প্লিজ। তুমি বুঝতে পারছো না ব্যাপারটা, একটা লাইন আছে আমাদের। হ্যাঁ, একটা যে কেউ তো হিরো হতে পারে না, আমি যাকে তাকে তো রাস্তা থেকে উঠে নিয়ে তো হিরো হতে পারবো না পুরো, তাই না? তোর ছবি নতুন মুখ চাই বলে অনেকবার এরকম ঠকেছি স্যার, অনেকবার ঠকেছি। নতুন মুখ চাই, টাকা নিয়েছে আমাকে আর আসতে দেয়, মানে আমাকে আর কোনো কিছু হয়নি, টাকা নিয়ে পালিয়ে গেছে স্যার, অনেক অনেক ধোকা খেয়েছি স্যার। আর এখানে আপনার এই প্রোডাকশানে আসতে স্যার অনেক লাইন, আমাকে মানে অনেক লাইন দিতে হয়েছে আপনার প্রোডাকশানে আসতে। এর পর তারপর ধরে ধরে আমি আপনার কাছে একটা দেখা করতে সুযোগ পেয়েছি স্যার। স্যার আপনি তো ইন্টারভিউতে অনেকেই বলেন যে আমরা নতুন মুখ চাই, নতুন কোনো ভালো অ্যাক্টর পেলে আপনারা কাজ দিবেন। স্যার আপনি আমাকে একবার চান্স দিন, আপনি যে কোনো অভিনয় বলবেন আমি স্যার সব কিছু অভিনয় করতে রাজি আছি স্যার। হ্যাঁ অফকোর্স, ট্যালেন্ট দরকার, আমরা তো চাইছি ট্যালেন্ট, একটা একটা আমরা আজকে বাংলা ইন্ডাস্ট্রি ছোটো ইন্ডাস্ট্রি আমরা জানি, বাংলা ইন্ডাস্ট্রিকে এগোতে হলে ভালো একটা ট্যালেন্টের একটা নতুন একটা মুখ চাইছি তো আমরা। ইয়েস অফকোর্স, আমি সব ডিরেক্টর, সমস্ত অ্যাক্টর, অ্যাক্ট্রেস সব সব কিছু আমার মানে মনে আছে স্যার, কোন সিনেমাটা কী ব্যাপার, সিনেমার ডিরেক্টরকে গান। স্যার আগে আমাদের গ্রামে যে কোনো একটা যদি গান কেউ চালাই মোবাইলে কিংবা টিভিতে, আমি স্যার আগে বলে দিতাম যে সিনেমার কত সালে মুক্তি পেয়েছে, সিনেমার ডিরেক্টরকে, সিনেমাটার যদি কোনো গান কেউ শোনে আমি বলে দেব সিঙ্গারকে, মিউজিক ডিরেক্টরকে, সিনেমার নাম কি। স্যার এখনও পর্যন্ত আমাদের গ্রামে কোনো সিনেমা যদি কেউ না জানে, একটু আমাকে যদি ধরো কোনো একটু সিন দেখে বলে যে সিনেমার নামটা কি, তখন স্যার আমাকেই ফোন করবে, আমাকে জিজ্ঞাসা করবে যে রাজ এই সিনেমার নামটা কি, এবং স্যার আমি বলেও দিই। হ্যাঁ, আজকে কলকাতাতে লাখ লাখ লোক স্বপ্ন নিয়ে আসছে যে আমি হিরো হবো, আমি ডিরেক্টর হবো, কিন্তু কেউ হচ্ছে, কেউ হতে পারছে না, একজন কি দুজন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বেবি, তুমি বোঝার চেষ্টা করো, আমি তুমি একটা নতুন ছেলে, তোমাকে আমি ঠকাবো না। ওকে, আমি জানি তোমার মধ্যে ট্যালেন্ট আছে, আমি বুঝতে পারছি তোমার কথা জোর আছে। ইয়েস, কিপ ইট আপ। তুমি এক কাজ করো, তুমি জুনিয়র আর্টিস্টে ঢুকে যাও, ঠিক আছে? ওই জুনিয়র আর্টিস্টে কাজ করো, তারপরে আমরা দেখছি। ওকে, হ্যাঁ স্যার ঠিক, বাট স্যার জুনিয়র আর্টিস্টকে আমাদের এই কলকাতাতে বাংলা ইন্ডাস্ট্রিতে স্যার জুনিয়র আর্টিস্টে কোনো ভ্যালু নেই স্যার। হ্যাঁ, আমি নিজে গিয়ে দেখে এসেছি স্যার জুনিয়র আর্টিস্টে, বিশেষ করে ওখানে স্যার অনেক লাইন জুনিয়র আর্টিস্টে। আর মেন কথা, জুনিয়র আর্টিস্ট ওখানে যারা কাজ করে তারা ছোটো, যারা কাজ করে ছোটো রোলে তারা কখনো স্যার বড় রোল করতে পারে না স্যার। হ্যাঁ স্যার, ওখানে ডিরেক্টর সব দেখে নেবে, মুখ চিনে নেবে যে এই ছোটো ক্যারেক্টার, এ অ্যাক্টার, এ তো এইখানে ছিল স্যার। ছোটো মুখ বড় পর্দায় নেয় না স্যার, আমি দেখেছি স্যার। আমাদের হিন্দিতে বলিউডে কিন্তু স্যার নেয়,
অনেক আছে যারা স্ট্রাগল করে ছোটো থেকে বড়ো ক্যারেক্টারে আসতে পেরেছে, বাট আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে স্যার কেউ কোনো দিন জুনিয়র আর্টিস্ট হয়ে স্যার কোনো হিরো হতে পারেনি। আর স্যার আমার এইটা স্বপ্ন নয় যে আমি একটা বড়ো হিরো হবো, একটা হিরো হবো। স্যার আমি জানি হিরো হতে লেগে অনেক খরচা লাগে, হিরো যে কেউ হতে পারে না আমি জানি স্যার, তবু আমি হিরো হতে চাইছি না, আমি হিরো হয়ে স্টাইল মারবো স্যার, সেগুলো না। আমার যে কোনো একটা আমাকে অ্যাক্টিং রোল দিন, ভিলেন কিংবা সাইড কোনো ভিলেন কিংবা যে কোনো একটা ছোটো রোল দিয়ে দেখুন, ক্যামেরার বাইরেও দিন, ক্যামেরার বাইরে পিছনে আমি সিনেমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডিরেক্টর ক্যামেরাম্যান আমি করতে রাজি আছি স্যার, কিন্তু আমি সিনেমার সঙ্গে যুক্ত হতে চাই স্যার। ছোটোবেলার স্বপ্ন আমার স্যার, যে কোনো একটা সিনেমাতে আমি স্যার অনেক মুখ করে স্যার বাড়ি থেকে বেরিয়ে এসেছি স্যার। আগে যখন ছোটোবেলায় যখন পড়াশোনা করতাম না, সিনেমা দেখতাম, তখন মা বাবা অনেক বকতো আমাকে, আর সেই মা আমাকে আজকে বলেছে যে যা কিছু একটা করে আয়। এবং স্যার বন্ধু বান্ধবকে স্যার আমাকে অনেকেই তারা ইয়ারকে মারে যে অনেক সিনেমা করিস, কিছু একটা করে দেখা দেখি স্যার। আমি তাদেরকে মুখ করে তাদেরকে আমি স্যার মানে তাদের কাছে স্যার আমি বড় মুখ করে এসেছি যে আমি কিছু একটা করে আসি স্যার। এই যে আমার ব্যাগ স্যার দেখুন, হিরো না হয়েও স্যার আমি ছোটোবেলা থেকে স্যার ক্লাস 9 থেকে আমি স্টোরি গল্প লিখেছি স্যার। এবং আমার গল্প স্যার কোনো ইউনিক কোনো এর মধ্যে কোনো পাবেন না কোনো। আমি যে গল্প লিখেছি স্যার অনেক থ্রিলার গল্প লিখেছি, অনেক ভালোবাসার গল্প লিখেছি স্যার। আমি আপনি স্যার আমার গল্প স্টোরি রাইটিং দেখলে আপনি বুঝতে পারবেন স্যার আমার স্টোরি রাইটিং কত দক্ষতা স্যার। হ্যাঁ গুড গুড গুড, লেখো। আমাদের এখন ইন্ডাস্ট্রিতে কি বলবো, স্ক্রিপ্ট রাইটার অনেক খুব কম আছে, এবং যেগুলো সব আছে সেগুলো তো সব রিমেক করে বানাচ্ছে। আমি চাইছি নতুন একটা ইউনিক কিছু একটা আসুক। ইয়েস, তোমার ভিতরে সেটা আছে। ওকে, আমি অনেকই খুশি হলাম যে তুমি হিরো বাদেও আলাদা কিছু চাইছো, কিছু একটা করতে গল্পও লিখছো, খুব দারুণ একটা ব্যাপার। এখন বলিউডে বলো অনেক নতুন নতুন মুখ আসছে, হিরোকেও আসছে, এবং হিরোর পিছনেও যারা আছে যারা গল্প লিখে, ক্যামেরাম্যান, স্ক্রিপ্ট রাইটার, এডিটার, স্ক্রিন রাইটার, সবাই কিন্তু নতুন নতুন আসছে। এবং আশা করি তোমাকেও আমরা নিব পরবর্তী সময়ে। ওকে, তোমার কাজ করো, তোমার ছবি এবং তোমার পার্সোনাল ডিটেলস আমার থেকে দিয়ে যাও। এই স্যার আমার স্যার একটা ছবি এবং স্যার আমার পার্সোনাল ডিটেলস আছে স্যার। স্যার আপনি যে কোনো আমার অডিশন নিলেন না, হয়ে যাবে তো স্যার? শিওর। থ্যাংক ইউ স্যার, ওই জন্য আপনি আমার ফেভারিট ডিরেক্টর স্যার। আমি জানি আপনি স্যার নতুন মুখে নেবেন, আমি জানি স্যার। এই আমার পার্সোনাল ডিটেলস আছে এখানে স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে ওকে, তোমার ফোন নাম্বার এখন দেওয়া আছে, আমি তোমাকে নিশ্চয়ই কল করবো। ওকে, আর ছবি তো আছে, ছবি আর পার্সোনাল ডিটেলস আছে। সো থ্যাংক ইউ। ওকে, তো এখন তুমি যাও, আমি তোমাকে কল করবো। ওকে, পাক্কা কথা দিলাম, কল তোমাকে করবো আমি। ওকে স্যার, ধন্যবাদ, থ্যাংক ইউ স্যার। হে মন্ডল, শোন। কি স্যার? নতুন যে মুখটা নেওয়ার জন্য বলছিলাম আমি, আমার কাছে তনুচন্দ আছে ডিরেক্টর, ওনার ভাইপো একটা আছে না, ওকে নিয়ে এসো, ওকেই কাস্ট করে দেবো, ঠিক আছে? আর হ্যাঁ, এই ছবিটা আর এটা ডাস্টরুমে ফেলে দিয়ে এসো, যাও।